আসসালামু আলাইকুম এভরি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জিমিস কুকিং কেমন আছেন সবাই আশা করি খুবই ভালো আছেন আজকে আমি আপনাদের জন্য আরেকটি নতুন অসাধারণ একটি রেসিপি নিয়ে হাজির হয়েছি রেসিপিটা হলো বেলা ছাড়া পরোটা অনেকেই আছেন যারা রুটি বানাতে পারেন না বা রুটি গোল করতে পারেন না তাদের জন্য এই রেসিপিটি খুবই ভালো হবে আর অনেক ভাইয়ারা আছেন যারা অফিসে কাজ করেন সকালবেলা খুব একটা সময় পান না নাস্তা তৈরি করার জন্য এই রেসিপিটা যেমন কম সময় তৈরি করা যাবে তেমন খেতেও মজা তাই আপনারা সকালবেলা যদি এই রেসিপিটা তৈরি করেন সেক্ষেত্রে আপনাদের খুবই কম সময় লাগবে আর খেতেও খুবই ভালো লাগবে একটা হেলদি নাস্তা আপনারা পাবেন যদি আপনারা তেল একটু কম দিয়ে তৈরি করেন সেক্ষেত্রে একটা হেলদি ফুড আপনারা পাবেন তাই আমার এই রেসিপিটা সম্পূর্ণ দেখুন আর দেখতে থাকুন কিভাবে আমি না বেলেই পরোটা তৈরি করে ফেলি যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা এক্ষুনি সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে দিন সাথে বেল বাটনেও ক্লিক করে দিবেন নতুন নতুন ভিডিওর আপডেটসগুলো ইজিলি পাওয়ার জন্য আজকের মতো তাহলে আমরা চলুন রেসিপিটি দেখে নিই প্রথমে এখানে আমি নিয়ে নিচ্ছি এক কাপ ময়দা ময়দাটা দিয়ে দিয়েছি এরপর আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ লবণ দেওয়ার পর এর মধ্যে আমি দিয়ে দিব হাফ কাপ দুধ দুধটাকে ভালোভাবে ময়দার সাথে মিক্স করে নিচ্ছি আর প্রয়োজন হলে পানি ব্যবহার করব এর মধ্যে আপনারা তেল ব্যবহার করতে পারেন তবে যদি হেলদি ফুড চান হেলদি হিসেবে তৈরি করতে গেলে অলিভ অয়েল ব্যবহার করতে পারেন অথবা সয়াবিন তেলটাই স্কিপ করতে পারেন টেক্সচারটা কেমন হবে দেখেই আশা করি বুঝতে পারছেন কীরকম নরম হবে আমি চুলাতে একটি প্যান বসিয়ে দিয়েছি এর মধ্যে একটু তেল ব্রাশ করে নিচ্ছি সামান্য একটু যদি আপনারা ব্যাটারে তেল দেন সেক্ষেত্রে তেলটা ব্রাশ না করলেও চলবে একটা গোল চামচের সাহায্যে আমি ব্যাটারটাকে ঢেলে নিয়েছি এরপর দুটো পাশ একটু উল্টে পাল্টে নিচ্ছি যখন একটু ভাজা ভাজা হয়ে যাবে তখনই দিয়ে দিচ্ছি তেল তেল দেওয়ার পরে দেখতে পারবেন একদম পরোটার মতো ফুলে উঠবে আর পুরোপুরি পরোটার মতো হয়ে যাবে খেতেও কিন্তু খুবই মজা আপনারা বাসা একবার হলেও অবশ্যই ট্রাই করে দেখবেন আর সময়ও খুবই কম লাগে একদমই কম সময়ে সকালের পারফেক্ট একটা নাস্তা হচ্ছে বেলা ছাড়া পরোটা পরোটা বেলতে অনেক সময় লাগে আর অনেকেই সেটাকে খুবই প্রবলেমের মনে করেন তাই আমি আজকে এই রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করছি এই পর্যায়ে উল্টে পাল্টে দুটো পাঁচ ভেজে নিলেই তৈরি হয়ে গেল পরোটা আমি এইভাবে আরেকটা আপনাদেরকে ভেজে দেখাবো আগেই বলেছি যে আপনারা যদি ভাবে তৈরি করতে চান সেক্ষেত্রে আপনারা অলিভ অয়েলটা ব্যবহার করতে পারেন অথবা ব্যাটারের মধ্যে তেল না দিলেও চলবে যেমন আমি তেল দেইনি। আমি কিন্তু এই ভাজার সময় তেল দিয়েছিলাম তেলের মধ্যে ভেজে নিয়েছি প্রথমে জাস্ট হালকা একটু ব্রাশ করে নিয়েছি এরপর উল্টা পাল্টে দুটো পাশ ভেজে এক্সট্রা তেল দিয়ে দিয়েছি এই পর্যায়ে দেখতেই পারছেন যে তৈরি হয়ে গিয়েছে দুটো পাশে অনেকটা ভালোভাবেই হয়ে গেছে এখন আমি উঠিয়ে ফেলছি আমি আরেকটা দিয়ে দিচ্ছি এটাকেও সেম প্রসেসে ভেজে নিব ঠিক এইভাবেই আমি সবগুলোকে তৈরি করে নিচ্ছি এই পর দেখুন তৈরি হয়ে গেছে আমি আপনাদেরকে ছিঁড়ে দেখাবো যে কেমন হয়েছে তো আশা করি আজকের ভিডিওটি আপনাদের কাছে খুবই ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার চ্যানেলটাকেও সাবস্ক্রাইব করে দিবেন। আমাকে সাপোর্ট দিয়ে পাশে থাকবেন আর বেল বাটনে ক্লিক করে দিবেন সাবস্ক্রাইব বাটনের পাশে যাতে আমি পরবর্তী ভিডিওগুলো দিলে আপনারা সবার আগে সেটা পেয়ে যেতে পারেন এই রকম যদি আরও রেসিপি আমার চ্যানেলে দেখতে চান তাহলে কমেন্ট করে জানান যে কী ধরনের রেসিপি আপনারা দেখতে চাচ্ছেন সেইরকম রেসিপি বা সেই ধরনের কন্টেন্ট আমি আপনাদের সাথে শেয়ার করব ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য আজকের মতো এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ